প্রশাসকের দপ্তরের সামনে নমস্কার নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি রয়েছি সোমনাথ এই মুহূর্তে আরো একবার যে খবরে নজর রাখব মিশন উপনির্বাচনে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন চলছে সকাল থেকেই একের পর এক বিভিন্ন খবর আসতে শুরু করেছে এই মুহূর্তে বামেদের পক্ষ থেকে বনগাঁ এসবিআই এর সামনে যশোর রোডের উপর পথ অবরোধ করা হয়েছে নির্বাচনে রিগিং ও ছাপ্পার অভিযোগ তুলে বামেদের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়েছে বনগাঁ যশোর রোডের কাছে একটু আগেই বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়েছিল এবার বামেদের পক্ষ থেকে পথ অবরোধ শুরু হয়েছে বনগাঁ যশোর রোডে এসবিআই এর সামনে সেখানে বাম কর্মী সমর্থকেরা দলীয় পতাকা হাতে নিয়ে 14 নম্বর ওয়ার্ডে রিগিং এর অভিযোগ তুলে কিন্তু পথে নেমেছেন দলীয় প্রার্থী যিনি ছিলেন ধৃতিমান পাল তিনিও রয়েছেন পথ অবরোধে শামিল হয়েছেন আমরা সেই ছবি সরাসরি নিউজ নোম্যানস ল্যান্ডের দর্শকদের জন্য বিজেপির পর এবার পথে নামলেন বামেরা বামেদের পক্ষ থেকে পথ অবরোধ বনগাঁ যশোর রোড এলাকায় বামেদের পক্ষ থেকে রাস্তার মাঝে বসে পথ অবরোধ শুরু করা হয়েছে আমরা সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগেই বাটার মোড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয় এবার বামেদের পক্ষ থেকে যশোর রোডে ফের পথ অবরোধ করা হয়েছে বাম কর্মী সমর্থকেরা 14 নম্বর ওয়ার্ডের নির্বাচনে রিগিং ছাপ্পার অভিযোগ তুলেছেন এই অভিযোগ তুলেই তারা কিন্তু পথে নেমেছেন দলীয় প্রার্থী যিনি ছিলেন বামেদের ধৃতিমান পাল তিনিও পথ অবরোধে শামিল হয়েছেন ছবিতে দেখতে পাচ্ছেন বাম কর্মী সমর্থকেরা রীতিমতো রাস্তার মাঝে বসে পড়েছেন রাস্তার মাঝে বসে পড়ে পথ অবরোধে শামিল হয়েছেন তারা স্লোগান দিতেও দেখা যাচ্ছে বাম কর্মী সমর্থকদের সেই ছবি আপনাদের জন্য এবার বামেদের পক্ষ থেকে পথ অবরোধ বনগাঁ যশোর রোডে কিছুক্ষণ আগেই বিজেপির পক্ষ থেকে বাটার মোড়ে পথ অবরোধ করা হয়েছিল এবার যে খবর আসছে বনগাঁ বাটার মোড়ের বিজেপির অবরোধের পাশাপাশি যশোর রোডের ওপর বনগাঁ এসবিআই এর কাছে রামনগর রোডের মুখে সেখানে কিন্তু বামেরা পথ অবরোধ শুরু করেছেন বাম নেতৃত্বকে দেখা যাচ্ছে তারাও এসে পৌঁছেছেন এবং যে এই ওয়ার্ডের অর্থাৎ 14 নম্বর ওয়ার্ডের যিনি বাম প্রার্থী ছিলেন তিনিও কিন্তু অবরোধে শামিল হয়েছেন আমরা সকাল থেকে যেসব ঘটনাগুলি ঘটেছে ক্রমান্বয়ে তার ছবি পাশাপাশি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে একদম টিভি স্ক্রিনের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বামেদের পথ অবরোধ তারপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে এলাকায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছিল সেখানে বিজেপি গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছে পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে তাদের দলীয় বিধায়ক এবং দলীয় কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে বামেদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে অবাধে লুট ও ছাপ্পা হয়েছে এই অভিযোগ তুলে তারা কিন্তু পথে নেমেছেন বামেরা সেই ছবি আপনাদের জন্য সরাসরি নিউজ নোম্যানস ল্যান্ডের পর্দায় আপনারা দেখছেন বামেদের পক্ষ থেকে এবার পথ অবরোধ আমরা কথা বলেছিলাম বাম প্রার্থী ধৃতিমান পালের সাথে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাম প্রার্থী ধৃতিমান পালের সাথে তিনি ঠিক কি বলেছেন আপনাদের একবার শোনাবার চেষ্টা করব আমরা কথা বলেছিলাম বাম প্রার্থী ধৃতিমান পালের সাথে ধৃতিমান পাল এই 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে যিনি বামেদের প্রার্থী হয়েছেন তিনি ঠিক কি বলেছেন আসুন শুনবো আমাদের অবরোধের কারণ সকাল 7:30 থেকে আমাদের 14 নম্বর ওয়ার্ডের 6টা বুথ সেই 6টা বুথে অবাধভাবে ভোট লুট হচ্ছে লোক ঢুকছে বুথের মধ্যে পুলিশ একেবারে নির্বাক পুলিশ পুলিশের সামনে করছে পুলিশ সাহায্য করছে তাদেরকে এমনকি আমাদের যে কন্ট্রোল ইউনিট ভোটের কন্ট্রোল ইউনিটটা তারা দখল করে নিয়েছে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে আমাদের যারা কর্মী পুলিশ এজেন্ট তাদেরকে গায়ে হাত দিচ্ছে মারধর করছে এই অবস্থা সৃষ্টি করেছে সারা ওয়ার্ড মিলে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদে আমরা অবরোধ করেছি আমরা জানিয়েছি যে আমাদের ভোট বাতিল করতে হবে রিপোলিং এর ব্যবস্থা করতে হবে অভিযোগ আমরা সর্বত্র আমরা করেছি আমরা প্রশাসনের সঙ্গে বারবার আর্জি জানানোর সত্ত্বেও পুলিশ প্রশাসন মূলত তৃণমূলের দলদেশে পরিণত হয়েছে তৃণমূলের ছাপ্পা ভোট দিতে তারা সাহায্য সহযোগিতা সবটাই তারা করেছে
আপনারা শুনলেন বাম প্রার্থী ধৃতিমান পাল তিনি ঠিক কি বললেন। আমরা আরো একবার পাশাপাশি ছবিগুলিকে দেখাবার চেষ্টা করছি। সকাল থেকে বিভিন্ন যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি পাশাপাশি স্ক্রিনে আপনাদের দেখাবার চেষ্টা করছি। একদম ডান দিকের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বামেদের পক্ষ থেকে পথ অবরোধ চলছে, ঠিক মাঝখানে তৃণমূলের পক্ষ থেকে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে যে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে তার ছবি, এবং একেবারে বাঁদিকে বিজেপির পক্ষ থেকে যখন বাটার মোড়ে পথ অবরোধ করা হয় সেই ছবি। দফায় দফায় পথ অবরোধ একথা বলাই যেতে পারে, কারণ প্রথমে বিজেপি বিধায়ককে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয় বনগাঁ বাটার মোড়ে। সেই ছবি দেখছেন আপনারা ডান দিকের স্ক্রিনে, এবং টিভি স্ক্রিনের বাঁদিকে দেখছেন বামেদের পক্ষ থেকেও কিন্তু ভোট লুটের অভিযোগ তোলা হয়েছে। তারপরেই বামকর্মী সমর্থকেরা একেবারে দলীয় প্রার্থী যিনি ছিলেন তিনিও এই অবরোধে সামিল হয়েছেন, দলীয় যে নেতৃত্ব রয়েছে বামেদের তারাও এসেছেন এবং এই অবরোধে তারা যোগদান করেছেন, সেই ছবিও দেখা যাচ্ছে সরাসরি। আরও একবার সেই ছবি আমাদের দর্শকদের জন্যে। 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন, এই উপনির্বাচনে বামেদের পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছে ভোট লুঠের, সেই অভিযোগ তুলে বামেদের পক্ষ থেকে কিন্তু পথ অবরোধ করা হয়েছে। সকাল থেকে প্রথমে বিজেপির পক্ষ থেকে অবরোধ করা হয় এবং বর্তমানে বামেদের পক্ষ থেকে অবরোধ চলছে বনগাঁ যশোর রোডের ওপর। পুলিশ পৌঁছেছে সেখানে, যে খবর আমরা পাচ্ছি পুলিশের সাথে, পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলেও কিন্তু রাজি হননি বাম সমর্থকেরা, তারা কিন্তু অবরোধ চালিয়ে যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে কথা বলা হয় অবরোধকারীদের সাথে। দফায় দফায় এই যে পথ অবরোধ চলছে বনগাঁ বাটার মোড়ে এবং এসবিআইয়ের সামনে অর্থাৎ রামনগর রোডের মুখে, যার ফলে পথে বেরিয়ে কিন্তু নাকাল হতে হয়েছে নিত্য যাত্রীদের। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন যাত্রীবাহী পণ্যবাহী গাড়ি সেগুলি দাঁড়িয়ে পড়েছে, একেবারে রাস্তার মাঝে বসে পথ অবরোধে সামিল হয়েছেন। বামেদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ভোট লুঠের, সেই অভিযোগ তুলেই সরব হয়েছেন বামেরা এবং পথে নেমেছেন, পথ অবরোধ করেছেন তারা। সেই ছবি সরাসরি আপনারা দেখছেন বনগাঁ রামনগর রোডের মুখে বামেদের পক্ষ থেকে যশোর রোডের ওপর পথ অবরোধ করা হয়েছে। অবরোধের ফলে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবোঝাই ট্রাকগুলি, আপনারা সেই ছবি আরও একবার দেখছেন নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায় সরাসরি। সকাল থেকেই আমরা বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে ক্রমান্বয়ে আমরা সমস্ত ঘটনায় আপনাদের সামনে তুলে ধরেছি, তুলে ধরার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধিরা সকাল থেকে রয়েছেন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথগুলিতে এবং প্রতিটি মুহূর্তের খবর আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবার। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যে খবরে আমরা চোখ রেখেছি বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে নির্বাচনে বামেদের যিনি প্রার্থী ছিলেন অর্থাৎ ধৃতিমান পাল তিনি অভিযোগ তুলেছেন নির্বাচনে ভোট লুট হয়েছে, সেই অভিযোগ তুলে বামেদের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়েছে বনগাঁ যশোর রোডের ওপর। বামেদের পক্ষ থেকে পথ অবরোধ হয়েছে, পাশাপাশি সকালে বিজেপির পক্ষ থেকেও কিন্তু পথ অবরোধ করা হয়েছিল, সে খবরেও আমরা চোখ রেখেছিলাম। তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু পাল্টা নির্বাচনে অশান্তির অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে, এবং সেই অভিযোগ তুলে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিটি ছবি আমরা পাশাপাশি স্ক্রিনে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। একদম ডান দিকের স্ক্রিনে আপনারা যে ছবি দেখছেন বামেদের পক্ষ থেকে অবরোধ এবং মাঝখানে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি, এবং বাঁদিকে বিজেপির পক্ষ থেকে যে অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয় সেই ছবি। নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে এদিন সকাল থেকেই আমরা উপনির্বাচনের ওপর নজর রেখেছি। বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই উপনির্বাচনকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন ছবি উঠে এসেছে। দফায় দফায় বচসা, এমনকি দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি মারপিটের ঘটনা সামনে এসেছে। খবর পেয়ে এদিন সকালে বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনে হাতাহাতির খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী সেখানে পৌঁছায়, বনগাঁ পুলিশ জেলার আধিকারিকেরা পৌঁছান, পুলিশের কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছায় এবং
যারা অশান্তিতে জড়িয়ে পড়েছিলেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, রাস্তা কার্যত ফাঁকা করে দেওয়া হয়, পুলিশের পক্ষ থেকে বুথের দুধার পরিষ্কার করে দেওয়া হয়। সকালে বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনে যে ঘটনা ঘটেছিল সেই ছবি আরও একবার আপনাদের জন্যে। দুই দলের কর্মী সমর্থকেরা, তৃণমূল ও বিজেপির দুই দলের কর্মী সমর্থকেরা কার্যত নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং এখানেই অর্থাৎ গান্ধীপল্লির এই বিবেকানন্দ বুথে সেখানেই কিন্তু বিজেপির দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার তিনি অভিযোগ তোলেন তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তাকে বাঁচাতে গেলে তার নিরাপত্তা কর্মী তিনি আহত হয়েছেন। এরপরই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, বিজেপি বিধায়ক অর্থাৎ বিজেপির দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বিধানসভা এলাকা এটি নয়, তা সত্ত্বেও তিনি এই এলাকায় এসেছেন এবং নির্বাচনে অশান্তি পাকানোর চেষ্টা করেছেন। সেই অভিযোগ তুলে তৃণমূলের পক্ষ থেকে কার্যত এদিন বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তৃণমূলের একাধিক নেতৃত্ব সেখানে পৌঁছান এবং স্লোগান দিতে দেখা যায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে। পাশাপাশি তৃণমূল নেতা তথা বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ তিনিও কিন্তু নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন বাটার মোড়ে বিজেপির পক্ষ থেকে যারা অবরোধ করছিলেন তারা কেউ 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন। স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষ থেকে লিখিত আকারে অভিযোগ সহকারে বিষয়টি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং নির্বাচনের রিটার্নিং অফিসারকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছেন গোপাল শেঠ। এরপরই যখন বাটার মোড়ে পথ অবরোধ চলছে ঠিক তার কিছু সময় পরই বামেদের পক্ষ থেকে ভোট লুটের অভিযোগ তোলা হয়েছে। ভোট লুটের অভিযোগ তুলে বামেদের পক্ষ থেকে বনগাঁ যশোর রোডের ওপর SBI-এর ঠিক সামনে রামনগর রোডের মুখে সেখানে কিন্তু পথ অবরোধ শুরু করা হয়েছে। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ বাহিনী সেখানে গেছেন এবং পুলিশ কর্মীরা বামেদের বামকর্মী সমর্থকদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। তারা তাদেরকে ঘটনাস্থল থেকে অবরোধ তুলে নেবার জন্য অনুরোধ করেন, কার্যত সে কথায় কর্ণপাত করেননি বামকর্মী সমর্থকেরা। অবরোধ চলছে সেই ছবি সরাসরি আপনারা দেখছেন নিউজ নোমান্স ল্যান্ডের পর্দায়। বিজেপির পর এবার ভোট লুঠের অভিযোগ তুলে কার্যত ভোট লুঠের অভিযোগ তুলে পথে নামলেন বামেরা। বামেদের পক্ষ থেকে বনগাঁ রামনগর রোডের মুখে যশোর রোডের ওপর পথ অবরোধ সেই ছবি আপনারা সরাসরি দেখছেন নিউজ নোমান্স ল্যান্ডে। দর্শক বন্ধুরা, আমরা এই খবরে তো চোখ রেখেছিলাম, আমাদের নজরও থাকবে সারাদিন এবং যতক্ষণ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলবে অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত এবং তারপর নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী EVM-গুলিকে নিয়ে যাওয়া হবে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মাধ্যমে। গোটা নির্বাচন প্রক্রিয়ার যে ছবি আমরা চেষ্টা করব দিনভর আপনাদের সামনে এইভাবেই তুলে ধরার। এখনকার মতো এই পর্যন্তই, সাময়িকভাবে বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আবার ফিরে আসব নির্বাচন সংক্রান্ত সমস্ত খবরাখবর নিয়ে। সারাদিন সমস্ত খবরাখবরের আপডেট পেতে আপনাদের নজর থাকুক আমাদের টিভি চ্যানেলে, আপনার সেট টপ বক্সের 874 নম্বর চ্যানেল নিউজ নোম্যান্স ল্যান্ড। পাশাপাশি আপনাদের নজর থাকুক আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল নিউজ নোম্যান্স ল্যান্ড। আপনারা প্রতি মুহূর্তের আপডেট পেতে পারেন বা পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নিউজ নোম্যান্স ল্যান্ড ফেসবুক ও ইউটিউবে। এখনকার মতো এই পর্যন্তই, আমরা সাময়িক বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ততক্ষণ আপনার নজর থাকুক নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায়। নমস্কার।